ক্লাস সিক্স মানে পার্ট সিক্স এর এডিটিং কম্বাইন্ড শেপ অ্যান্ড পাথ, কীভাবে এডিট এবং কম্বাইনিং শেপ অ্যান্ড পাথ এগুলো করতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো আজকের বিষয়, আজকের এই আলোচনার বিষয় আছে নাইফ টুল, ইরেজার টুল, শেপ বিল্ডার টুল অ্যান্ড উইথ টুল। শেপ বিল্ডার টুল, নাইফ টুল, ইরেজার টুল কীভাবে কাজ করে তো দেখি আমরা। আমরা সফটওয়্যার চলে যাব, এখান থেকে আমার প্রজেক্ট ফাইলটা ওপেন করবো, ফাইল থেকে ওপেন ওপেন আজকের ক্লাসে সিক্স ওপেন করলাম। তো এখন দেখেন আজকের টপিক সে বিষয় ছিল নাইফ, ইরেজার, শেপ বিল্ডার টুল আর উইথ টুল। তো প্রথমে সেজার টুল নিয়ে কথা বলবো। তো আসলে একটু জুম করে নিই, জুম করে নিলাম। সেজার টুল কীভাবে কাজ করে, তো সেজার টুলটা আসলে কোথায় আছে, তো আপনি এখান থেকে যে যে সেজার টুলে যান তো দেখতে পাবেন সেজার টুল। তো আমরা যদি জুম করি, জুম করলে আমার সেজার টুলে আছে। তো সেজার টুল মানে কাছি টুল। তো এটা কীভাবে কাজ করে দেখেন, এই সেজার টুলটা কাজ করে আপনার অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিভাইড করবে। আপনি যেভাবে টানেন দেখেন, আমি সেজার টুল সিলেক্টে দেবো, যে এভাবে টান দিই তাহলে হবে না, অ্যাঙ্কর পয়েন্টটাকে সেজার করবে। দেখেন এখানে নোটিস দিয়ে দিচ্ছে এটা অ্যাঙ্কর পয়েন্টকে শুধুমাত্র ই করবো। তো আমি যখন অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে যাবো, এখানে জুম করি দেন অ্যাঙ্কর পয়েন্টটা এখানে এখন এই অবস্থায় দেখা যাচ্ছে। আমি যে ওই অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে, সে দেখেন এটা সাইজ বড় হয়ে যাচ্ছে। তো অ্যাঙ্কর পয়েন্টের উপরে নিয়ে ক্লিক করলেই এটা দেখেন কেটে গেল, এটা ডিরেকশন হ্যান্ডেল বের হয়ে গেল। তারপরে আমি এইখানে এসে এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করি, তাহলে দুটো অ্যাঙ্কর পয়েন্ট কেটে গেল, দেখছেন। এবার আমি এটাকে ধরে, এবার আমি এই অংশ এটাকে ধরে এখান থেকে সরাই নিয়ে আসলাম। তো এইভাবে আপনারা সেজার টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী অ্যাঙ্কর পয়েন্ট কেটে ফেলতে পারবেন। এখন আপনার মনে করেন যে এইখানে মিডিল থেকে বা কোথাও থেকে একটা কর্নার ছিল বা এই ধরনের কোনো বিষয় ছিল, তো তখন আপনারা সেগুলোকে ধরে আপনারা সাইজ করে নিতে পারবেন। এটা গেল সেজার টুল। তো সেজার টুল কী করে, অ্যাঙ্কর পয়েন্ট কাটে আমরা সেটা জানি। তো সেজার টুল সিলেক্ট করলাম, করে এখানে এসে ক্লিক করলাম, কেটে গেল দেখেন। সরি, এখানে এসে ক্লিক করে সরাই নিয়ে আসলাম। তো অ্যাঙ্কর পয়েন্ট কাটলো, তারপরে দেখি আমরা এই ফাঁকা জায়গায় এই এই যে কোনো পাথ কেটে যায় কি না, তো সেজার টুল সিলেক্ট করলাম, এখানে পাথের পরে নিয়ে এসে এখানে ক্লিক করলাম, দেখেন কেটে গেল। তো আপনার সেজার টুল শুধু অ্যাঙ্কর পয়েন্ট না, আমি যদি শুধু পাথের উপরেও ক্লিক করি, পাথ বলতে আমরা এটাকে বোঝাচ্ছি যে এই ফিল নেই, শুধুমাত্র যে লাইনটা আছে ভিউ থেকে আমরা যদি দেখি আউটলাইন, আউটলাইনটাকে পাথ বলে। তো আমি যদি সেজার টুল সিলেক্ট করি, এখান থেকে ক্লিক করি, দেখেন জুম করে নিচ্ছে, ক্লিক করলে এটা কেটে গেল, তো একটা পাথ তৈরি হয়ে গেল, ঠিক আছে। তো দেখেন আমরা কেমন ছিল কি করে ফেললাম। আচ্ছা সেজার টুল গেল, তাহলে কাটাকাটির বিষয়ে আপনাদের ক্লিয়ার হয়ে গেলো কীভাবে কাটবেন। এবার নাইফ টুল কীভাবে কাটে, তো আমি প্রথমেই বলছি আপনাদের টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো আপনাদের চেষ্টা করব বেসিকটা ক্লিয়ার করে দেওয়ার। আর অ্যাডভান্স কোর্স যদি করছেন তাহলে আপনারা আমার গ্রুপে জয়েন করবেন, গ্রুপের লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই ব্যানারের এখানে পাবেন, আর আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর দেখেন এরপর আছে সেজার টুল, তো নাইফ টুল, নাইফ টুল কীভাবে কাটে, তো নাইফ টুল ছুরি, আমরা ছুরি দিয়ে অনেক সময় খেসাং খেসাং করে কাটি। তো আমি যদি এখান থেকে টান দিই, দেখেন এটা কেটে গেল, এটা দুই ভাগ করার দরকার ছিল, দুই ভাগ হয়ে গেল, ঠিক আছে, দুই ভাগ করার দরকার ছিল, দুই ভাগ হয়ে গেল, ঠিক আছে। আনডু করে নিলাম আবার। এখন নাইফ টুলে আমি সিলেক্ট আছি ছুরি টুল, আমি যদি এখান থেকে এতটুকু কাটার দরকার কেটে ফেললাম এতটুকু, দেখেন এটুক বাদ দেবো, এটার ধরে টান দিলাম, সরি অবজেক্ট, এটুক ধরলাম, ধরে বাদ দিয়ে দিলাম। তো এইভাবে আপনি চাইলে পারবেন। আর দেখেন আমরা অনেক সময় এখন যদি আমি ড্র্যাগ করি সোজা হচ্ছে না লাইনটা, সোজা না হওয়ার কারণ আপনি যদি শিফট ব্যবহার করেন, ড্র্যাগ করে শিফট ব্যবহার, শিফট ব্যবহার করেন তাহলে এটা কাজ হবে। শিফট অল্টা যদি ব্যবহার করেন, আচ্ছা দেখেন অল্টা ব্যবহার করলাম, দেখেন শিফট অল্টা দরকার নেই, খালি শুধু অল্টা ব্যবহার করলে, অল্টা ব্যবহার করলে, শিফট ব্যবহার করলে, অল্টা শিফট একসাথে ব্যবহার করলে হবে কি, দুটো চেঞ্জ হবে।
অল্টার দিয়ে ব্যবহার করেন, তাহলে লাইনটা দেখেন এখন সোজা আছে, যেদিকে নিয়ে যাই না কেন সোজা, এরকম তেরা ব্যাখ্যা হচ্ছে না। আমি যদি এখান থেকে কাটতে চাই, তাহলে এখন এখানে এনে ছেড়ে দিলে ওটা কেটে যাবে। আমার এটা সিলেক্ট থাকতে হবে, তারপরে হচ্ছে আমি এখান থেকে অল্টার, তো আগে আপনার ক্লিক করার আগে নিয়ে আসতে হবে, কোনো কিছু ক্লিক করে শুধু টানলাম এই জন্য বেঁকে গেছে। এখন আমি যদি অল্টার প্রেস করে দিয়ে ড্র্যাগ করি, তো দেখেন এখন লাইনটা সোজা আছে, আমি বরাবর ছেড়ে দিলাম, ওটা কেটে গেল। ঠিক আছে, এখন যে কোনো একটা অংশ ধরে আমি সরাতে পারবো। এরপরে দেখেন আমি সিলেক্ট করলাম, অল্টা প্রেস করলাম, অল্টা প্রেস করলে এরকম সোজা আসতে চায়। আর আমি যদি এবার শিফট প্রেস করি, অল্টা প্রেস করে রাখার সাথে সাথে কিবোর্ডের শিফটও যদি অল্টা শিফট যদি একসাথে প্রেস করি, তাহলে দেখেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর এটা চেঞ্জ হচ্ছে, দেখেন 45 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর, দেখছেন। তো এইভাবে আপনি চাইলে সোজা বা যেভাবে ইচ্ছা আপনি টেনে, হাতে টেনে এভাবে ঘেঁচা করে কেটে লাইন করে দিতে পারেন। তাহলে এটা গেল দুটো বিষয়, যে নাইফ টুল আর সিজার টুল। এবার আছে ইরেজার টুল, তো ইরেজার টুল দিয়ে আমরা কী কাজ করতে পারি, চলেন ইরেজার টুলের কাজ আছে কোথায়, তো এখানে ইরেজার টুল দিয়ে কাজ করবো। ইরেজার টুল কীভাবে কাজ করে দেখি, ইরেজার টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এইখানে ড্র্যাগ করে দেখেন, দেখেন বসে যাচ্ছে কিন্তু আসলে থাকতেছে না। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইরেজার টুল ব্যবহার করলাম, ব্যবহার করে বসে দিলাম। তো আপনাকে আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট না হলে কিন্তু কাজ হবে না। এখন আপনার দরকার লাইন সোজা, লাইন একদম সোজা, আপনার যদি হাত যদি সোজা না থাকে তাহলে কিন্তু হবে না। তো আপনি কী করবেন সেক্ষেত্রে আমরা একটু আন্ডু করি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কী হবে শিফট প্রেস করে যদি আমরা টানি, তো দেখে একেবারে স্ট্রেট সোজা, ঠিক আছে। শিফট প্রেস করে যদি আমরা এরকম টানি, স্ট্রেট সোজা সোজা আসবে। ঠিক আছে, তো আপনাদের যখন যেমন প্রয়োজন তখন চান। এবার এই শিফটের এটা দেখেন, এই যে ইরেজার, এই যে রাউন্ডটা অনেক বড়, তো আপনি এখান থেকে ছোটো বড় করতে পারবেন, ছোটো বড় করে নেবেন, এখান থেকে সাইজ ছোটো বড় করে নিতে পারবেন। ঠিক আছে, রাউন্ডনেস সাইজ, তো সেটা কীভাবে নিয়ে আসবেন, এই যে ইরেজার টুলের উপর ডাবল ক্লিক করুন, করলে এরকম দেখবেন সাইজ রাউন্ডনেস এগুলো চলে আসবে। আপনি এখানে কমাই বাড়ায়, 10 পিটি আছে, আমি এখন 5 পিটি যদি করে দিই, দিয়ে যদি ওকে দিয়ে দিই, তাহলে দেখুন সাইজটা ছোট হয়ে গেছে, আগের মতো বড় নেই, দেখছেন তো বড় নেই। তো আপনার এইভাবে আপনাদের প্রয়োজন অনুযায়ী টুলসগুলো ব্যবহার করবেন। আশা করি এই টুলসগুলো নিয়ে আপনাদের পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এর পরে আছে আপনার শেপার টুল। তো শেপার টুলে পরে যে আগে উইথ টুলটা কীভাবে কাজ করে সেটা দেখি। তো উইথ টুল হচ্ছে এখানে, এটা হচ্ছে উইথ টুল। তো উইথ টুল আপনি যখন আসেন তখন দেখেন আমি একটা লাইন নিয়ে রাখছিলাম এখানে, এই যে লাইন ড্র্যাগ করে লাইন নিয়ে রাখছিলাম। তো উইথ টুল সিলেক্ট করার পরে আমি যদি এই যে লাইনটার উপরে দিয়ে উইথ টুল সিলেক্ট আছে, দেখেন উইথ টুল, এখন যদি এই মাউস এই লাইনটার উপরে যদি আমি এখানে মাউস নিয়ে, দেখেন মাউসের কার্সার প্লাস সাইন এবং এই যে আপনার পাতার উপরে একটা সাদা রাউন্ড মতো দেখাচ্ছে, তার কারণ কি আমি যদি এখন এখানে প্রেস করে লেফট বাটন প্রেস করে দিয়ে ড্র্যাগ করে টান দিই, দেখেন এই লাইন টুলটাই বড় হয়ে যাচ্ছে, এরকম পাতার মতো একটা শেপ চলে আসছে। আপনি চাইলে এটাতে এখন কালার দিতে পারেন, যে কালার দিবেন সেই কালারই এখানে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, আপনি যে কালার ব্যবহার করবেন সেই কালারই এখানে আসবে এভাবে। এখন দেখেন আমি আবার উইথ টুল সিলেক্ট করলাম, সিলেক্ট করে মনে হলো এখানে একটু বড় করা দরকার, দেখেন মাউসের কার্সার সাথে সাথে নিজের সাথে সাথে লাইন বরাবর এখানে, তাই আমি এখান থেকে ধরে একটু ড্র্যাগ করলাম, টান দিলাম, একটু বড় হলো এইভাবে। ঠিক আছে, আপনার কর্নারটা করে দিলাম, আমি এখান থেকে একটু বড় করার দরকার, গাজরের মতো কিছু তৈরি করব। এখন আপনাদের কোনো কিছু মনে হয় যে ছোটো বড় হয়ে গেছে, তাহলে আবার এই সাইডে ধরবেন, মাউসের কার্সার সাইডে নিয়ে আসবেন, এসে পরে এখানে টান দেবে ছোট হয়ে যাবে ওর মতো। এখন দেখেন আমরা অনেক পাতা তৈরি করি, তো লাইন নিলাম, লাইন টুল নিয়ে এখানে একটা শিফট প্রেস করলাম, সোজা লাইন আসলো, আসার পরে কী করলাম উইথ টুল সিলেক্ট করলাম, করে আমি মিডল বরাবর এখানে ধরে জাস্ট ক্লিক করে টান দিলাম, পাতা তৈরি হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের আমরা পাতা তৈরি করার সময় সে এভাবে নিয়ে আসি। এখন আমার দেখেন এটা ফিল কালারে না, ফিল কালার অফ, এটা হচ্ছে স্ট্রোকটাকে, এই যে লাইনটা শুধুমাত্র একটা স্ট্রোক ছিল, এই এই স্ট্রোকটাকে আমরা ওইরকম টেনে বড় করছি। তো কী করতে হবে, দেখেন এখানে স্ট্রোকের শেপ আছে বিভিন্ন ধরনের, এরকম করে দিতে পারি, এরকম করে দিতে পারি,
তাহলে আছে এখন এই অবস্থায়। কারণ আমরা কি করবো, এটাকে কনভার্ট করে ফিল কালার রূপান্তর করবো। তো অবজেক্ট থেকে দেখেন এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে দিয়ে দেবো, দিলে দেখেন এটা এখন অনলি ফিল কালারে আছে। ঠিক আছে, এবার আমার যদি এটা কাটাকাটি প্রয়োজন হয় তাহলে কী টুল দিয়ে কাটতে পারি, আমরা জানি অলরেডি নাইফ টুল, জুম করলাম, জুম করে কি করব এইখান থেকে এই বরাবর আমি অল্টা প্রেস করে, অল্টা শিফট প্রেস করে এখানে টান দিলাম, দিলে আমার এটা কেটে গেল, এক সাইডে এক কালার, এক সাইডে আর এক কালার, এই কালার দিয়ে। এখন দেখেন আমার এই পাতাটা দুই সাইডে দুই কালার আমি গ্রুপ করে দিলাম, পাতা দুই সাইডে দুই কালার। তো আপনার চাইলে পাতা বা যে কোনো কিছু এইভাবে পরিবর্তন নিয়ে আসতে পারেন উইড টুলের মাধ্যমে। ঠিক আছে, তো আপনারা এই বিষয়ে আরও কিছু টুলস আছে এগুলো জেনে নেবেন, সবগুলো কাজে লাগে না, এই জন্য আমি গুরুত্বপূর্ণ টুলসগুলো আপনাদের দেখাচ্ছি। তো আশা করি আপনাদের এরকম প্রয়োজনে আপনারা তৈরি করে নিতে পারবেন। এবার আসেন শেপার টুল। তো শেপার টুল হচ্ছে এটা, পেন্সিল টুল আছে আর স্মুথ টুল আছে, বিষয়গুলো আছে পেন্সিল টুল শেপার টুল। তো শেপার টুল দিয়ে আমি কী করলাম, সিলেক্ট করলাম, করার পরে আমি এখানে ড্র্যাগ করলাম, এভাবে ড্র্যাগ করে দিলাম, ঠিক আছে শেপ তৈরি হলো। তো দেখেন রাউন্ড, আমি যে তিনটা কর্নার করে দিই এইভাবে, তিনটা কর্নার, আমি যে চারটা কর্নার তৈরি করে দিই এইভাবে, চারটা কর্নার তৈরি, পাঁচটা যেরকম করে দেবো বুঝতে পারলে সেইভাবে নিয়ে নিলাম, থ্রি দিয়ে দিলাম, থ্রি নিয়ে নিল, এভাবে এই কটা নিয়ে নিল। তো শেপার টুল এইভাবে কাজ করে মূলত। আচ্ছা, আমরা শেপার টুল সিলেক্ট করলাম, করার পরে আমি কী করবো, রাউন্ড রাখবো, এখানে রাউন্ড রাখলাম, এইখানে একটা রাউন্ড রাখলাম, এইখানে একটা ত্রিভুজ আঁকলাম। এখন দেখেন এগুলো এইভাবে আঁকলাম, আঁকার পর আমি এগুলি অ্যাডজাস্ট করবো, এর সাথে অ্যাড করে দেবো। তো বাইরে থেকে এর সাথে এইটুকু মাইনাস করে দেবো, তাই বাইরে থেকে ড্র্যাগ করে নিই, এই বরাবর আমি যদি জিগজ্যাগ দিয়ে দিই তাহলে এটা মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এই অংশটুকু। এবার আমি ভিতরের অংশটুকু এইটা এর সাথে অ্যাড করে দেবো, তো আমি এই ভিতর থেকে নিয়ে গিয়ে এই লাইনের উপরে যে জিগজ্যাগ দিয়ে দিই তাহলে ওটা অ্যাড হয়ে গেল। ঠিক আছে, আর আমি এবার এটাকে এখান থেকে মাইনাস করে দেবো, তো বাইরে থেকে নিয়ে দেবো। তো বাইরে থেকে ক্লিক করে এই যে লাইনটা বরাবর, এই লাইন ক্লিক করলাম, এটা এভাবে চলে গেল। ঠিক আছে, তো এইভাবে মূলত আপনারা শেপার টুল দিয়ে শেপ তৈরি করতে পারবেন, প্লাস মাইনাস। আমি এই দুটো আমি একসাথে অ্যাডজাস্ট করবো, তো কীভাবে, তো আমি কী করবো, শেপার টুলে আসলাম, আসার পরে এই দুটো এই বরাবর এইখানে এসে জিগজ্যাগ, সরি এই দুটোকে সিলেক্ট করতে হবে, করার পরে আচ্ছা আমি একটু আনডু করে, এটার একটা কাহিনি এমন যেটা যখন আঁকতে হবে এটা আঁকার পরে এর সাথে এঁকে নিতে হবে একবারে। হ্যাঁ, এটা অ্যাড হয়ে গেলে এভাবে। আপনারা আবার যদি চান এটাকে এডিট করতে, যে এটা বেশি হয়ে গেছে, ডাবল ক্লিক করবেন এর উপরে, গেলে এই অবস্থায় চলে যাবে, এটাকে ছোটো করে নিয়ে আসতে পারেন, যে পজিশনে আপনার ইচ্ছা সেই পজিশনে বসাবেন, ধরে আবার এখানে ডাবল ক্লিক করবেন, আইসোলের মধ্যে প্রয়োজন কালার একইভাবে হয়ে গেল। এরপরে আসেন আরও কিছু টুলস ছিল এখানে, পেন্সিল টুল। তো পেন্সিল টুল দিয়ে আপনি আঁকবেন এইভাবে, পেন্সিল টুল দিয়ে আঁকা হয়ে যাবে এই, আর পেন্সিলে ডাবল ক্লিক করলে দেখেন স্মুথ, ফিডেলিটি, এরকম অনেক বিষয় আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আরও স্মুথ টুল আছে, স্মুথ টুল দিয়ে এভাবে আঁকতে পারেন সুন্দরভাবে, স্মুথ আঁকা, স্মুথ করার জন্য দেখা গেলো কোনো লাইন ক্লিপস হয়ে গেছে, এই লাইনটাকে সোজা করার জন্য। আচ্ছা, আমরা স্মুথ টুলটা কী কাজে ব্যবহার হয়েছে, পেন্সিল টুলে ডাবল ক্লিক করলাম, এটা এরকম দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে আঁকলাম, আঁকার পরে এই লাইনটাকে আর একটু সোজা করার জন্য আমি কেউ স্মুথ টুলের হেল্প নিতে পারি, এখান থেকে টানলাম, দেখছেন এখান থেকে সোজা হবে এভাবে, আর স্মুথ করার জন্য। তারপরে হচ্ছে পাতে রেজার টুল, কতটুকু মুছে দেবেন, ততটুকু,
ঠিক আছে, আগে সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে তারপরে প্রেস করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে জয়েন্ট টুল। তো জয়েন্ট টুল কীভাবে কাজ করে আমি একটু দেখাই, এরপরে দেখেন এই দুইটা মুখ, এইখানে দুইটা জায়গা জয়েন্ট করে দেবে, এটা সিলেক্ট করে দেন, এইটা জয়েন্ট টুল, এখান থেকে এই দুটোর সাথে করলাম, জয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, মানে হচ্ছে এখানে দেখেন এইটা এটা মুখ ফাঁকা আছে না, ক্লোজ পাথ না ওপেন পাথ, তো এটা কীভাবে জয়েন্ট হবে, জয়েন্ট টুল ক্লিক করে এখান থেকে ধরে এর সাথে করে দিলেন, এটা জয়েন্ট করে দিল। তো এইভাবে আপনারা মোটামুটি কাজগুলো করতে পারবেন, আশা করি বুঝতে পারছেন টুলসগুলোর বিষয়ে। তো আজকে ছিল এইটুকুই, এডিটিং কম্পাউন্ড শেপ এন্ড পাথ। আশা করি আপনাদের প্রয়োজনে আপনার টুলসগুলো শিখলেন, কী কী প্রয়োজনে কীভাবে ব্যবহার করতে সেগুলো জানবেন। নেক্সট ক্লাসে আমরা দেখবো ওয়ার্কিং উইথ ড্রয়িং বা পেন টুল নিয়ে, পেন টুলের বিষয়ে বিস্তারিত জানবো। তো ধন্যবাদ সবাইকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আলোচনা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং ফ্রেন্ডদের মাঝে অবশ্যই মানে শেয়ার করবেন যাতে তারাও শিখতে পারে। এবং অ্যাডভান্স যদি শিখছেন তো অবশ্যই আমার ফেসবুক গ্রুপে জয়েন করবেন, ফেসবুক গ্রুপে আমি প্রতি মাসে নতুন নতুন ব্যাচ নিয়ে আসার চেষ্টা করি এবং আমার আইডিয়া শেয়ার করি, এবং কেউ কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলোর অ্যান্সারও দিতে চেষ্টা করি আমার সাধ্য মতো আমি যতটুকু পারি। তো আশা করি সবাই নেক্সট টিউটোরিয়াল দেখবেন, এবং সে পর্যন্ত ভালো থাকবেন সে আশায়। সবাইকে ধন্যবাদ।